হলদিয়ায় ট্রেড ইউনিয়নের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট। আপনারা দেখছেন হলদিয়া নিউজে, বিস্তারিত খবর বিরতির পর। পূর্ব মেদিনীপুর জেলা আইএনটিটিউসি কার্যকরী সভাপতি শিবনাথ সরকার নবনির্বাচিত সভাপতি সম্পর্কে কি বললেন? একজন যিনি এখানে ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, তিনি জটিলতাটা তৈরি করেছেন এবং আমাদের ইউনিয়ন চলে সমস্ত কিছু রীতিনীতি মেনে, গণতান্ত্রিক পদ্ধতিতে। এবং আপনারা জানেন যে একজন সভাপতিকে হঠাৎ করে এইভাবে একটা মিটিং ডেকে তাকে বাদ দিয়ে দেওয়া হলো, আমাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছিল, পরে আবার শুনলাম আমাকে ইনক্লুড করা হলো। এটা এই ইউনিয়নের ওয়ার্কিং প্রেসিডেন্ট যিনি দেবপ্রসাদ মণ্ডল, তিনি এই ব্যাপারটা করেছিলেন। তো এটা সম্পূর্ণভাবে ট্রেড ইউনিয়নের পরিপন্থী, এই ধরনের কোনো ট্রেড ইউনিয়নে এই ধরনের কোনো এ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে এই অগণতান্ত্রিক পদ্ধতিতে করা যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার বিরুদ্ধে যারা ওয়ার্কার্স তারা সবাই সোচ্চার হয়েছেন, মন্ত্রীকে জানিয়েছেন। জায়গাটা রাজনৈতিকের পরিকাঠামো অনুযায়ী চলবে। অ্যাকচুয়ালি মাদার দলের সঙ্গে ট্রেড ইউনিয়নটা একটু আলাদা। তো ট্রেড ইউনিয়নের কিছু নিয়মকানুন প্রসিডিওর্স আছে, সেটা আমাদের যিনি বর্তমান দেববাবু, উনি এখানকার পৌরসভার কাউন্সিলর, আমাদের দলেরই, উনি যে জিনিসটা করেছেন সেটা ঠিক করেনি। কারণ কোনো সভাপতিকে সরাতে হলে তার মেজরিটি গ্যারান্টেড করতে হবে এবং তাকে রেজুলেশন করতে হবে, পুরো ব্লক কমিটি ডাকতে হবে, ডেকে তারপর সিদ্ধান্ত করতে হবে। একা একা কোনো সিদ্ধান্ত করলে হবে না, কারণ উনি যেই তৃণমূল দলটা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মামাটি মানুষ। নবনির্বাচিত ট্রেড ইউনিয়নের সভাপতি দেবপ্রসাদ মণ্ডল জেলা কার্যকরী ট্রেড ইউনিয়নের সভাপতিকে সম্পর্কে কি বললেন? বিন্দু অধিকারী সভাপতি ছিলেন, তো হঠাৎ আমাদের সহ সভাপতি শিবনাথ সরকার 15 আগস্টের আগের দিন ইউনিয়নকে জানান ইউনিয়ন ভেঙে দিয়েছে। কে ভেঙে দিয়েছে, কেন ভেঙে দিয়েছে? সভাপতি একমাত্র পারেন ভেঙে দিতে, তো স্বাভাবিক কারণে ইউনিয়নের মধ্যে সরগোল পড়লো। তো শিবনাথ সরকারকে ডাকা হলো, শিবনাথ সরকারকে বলা হলো, শিবনাথ সরকার বলছে আমাকে চার্জ নিতে বলেছে। তাকে বললাম লিখিত দিন না, আমি লিখিত ভিখিত দিতে হবে, আপনারা চার্জ দিন, না চার্জ দিলে আমি পুলিশ এসে আমি চার্জ দেব। শিবনাথ সরকার উল্টো পাল্টা বলার পর সবাই ইউনিয়নের নেতৃত্বরা এক্সিকিউটিভ কমিটি মিটিং দেবে। 17 তারিখে এক্সিকিউটিভ মিটিং হবে, বলছি এই ম্যাটারটাকে আমরা কি হয়েছে না হয়েছে জানার দরকার নেই। শিবনাথবাবু একজন পদাধিকারী ব্যক্তি যদি একথা বলতে পারে তাহলে নিশ্চয়ই ভেতরে কিছু ব্যাপার আছে, অতএব আমাদের জয়েন্ট মিটিংয়ে এই ব্যাপারটাকে প্রেসার করা উচিত। অতএব তারপরের একদিন পরে আমরা 19 তারিখে জয়েন্ট মিটিং ডেকেছি। জয়েন্ট মিটিংয়ে ডেকে ডিটেলসটাকে আমাদের জয়েন্ট মিটিংয়ে সাধারণ কর্মীদের সামনে তুলে ধরেছি। তখন সাধারণ কর্মীরা বলেছে যে যেহেতু আপনি কার্যকরী সভাপতি এবং শিবনাথবাবু এখানে থাকেন, আমাদের সব সুখে দুঃখে আপনারাই দেখাশোনা করেন, অতএব স্বাভাবিক কারণে ওনাকে ডেকে পাওয়া যায় না। শুধুমাত্র বিশ্বকর্মা পূজার এই কাটা ছাড়া উনি আমাদের কোনো ম্যানেজমেন্টের মিটিং বা কোনো মিটিং উনি থাকেন কে, দিব্যেন্দু অধিকারী মতো। অতএব স্বাভাবিক কারণে ওনার জায়গায় আমাদের কার্যকরী সভাপতি দেবপ্রসাদ মণ্ডলকে পাওয়া, স্বাভাবিক কারণে সাধারণ কর্মী সভা থেকেই সিদ্ধান্ত হয়েছে, এর বাইরে কোনো ব্যাপার নেই। আপনি সভাপতি হলেন, আমি সভাপতি হলাম। তো সভাপতি হওয়ার পর যা অফিসিয়ালি করা উচিত আমাদের ম্যানেজমেন্টকে জানানো, সিএলসি আর এলসি সবাইকে জানানো, সেটা আমরা জানিয়ে দিয়েছি। হঠাৎ দেখা গেল দিব্যেন্দু অধিকারী ভীষণভাবে রেগে সুষমা প্রকাশ করছেন এবং পেপারে বিবৃতি দিয়েছেন আমি নাকি প্রতারক। তা আমি ওনাকে বলেছিলাম যদি আমি যদি প্রতারক হতাম তাহলে আমি ছিলাম চেয়ারম্যান, আমার বাবা আমাকে ডেকে সেদিন সন্ধেবেলা কিন্তু বলেনি যে আমি চেয়ারম্যান থেকে চলে যাবো বা আমার চেয়ারম্যান হবে না, বলছে তোর বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই, অর্থাৎ তুই ছাড়া আমাদের পুরনো দিনের কেউ নেই, তুই একমাত্র লোক হবি, অর্থাৎ অসুবিধা থাকলে আমি তোকে ফোন করবো। সেদিন দিব্যেন্দু অধিকারী হুইপ চিঠিটা নিয়ে এসে অন্তত জানানোর প্রয়োজন মনে করেন, মানে
যে আপনি হতে পারছেন না বা আপনার পরিবর্তে কাউকে করা হচ্ছে তা বলার প্রয়োজন মনে করেন। উনি আমাদের মিটিংয়ে মানে সমস্ত মানে হয়ে যাওয়ার পর ফিপের চিঠিটা উনি পাঠিয়ে দিল, তাতে সমালোচ তা প্রতারকটা কে বলছে আমি ওসব শুনতে চাই না। আমি বললাম আপনাকে তো বহুবার তৃণমূল কংগ্রেসের আমাদের ট্রেড ইউনিয়নের ব্যাপারে বলা হয়েছে, তা আপনি তো কোনোটাই হস্তক্ষেপ করেন। আমাদের ডকের কর্মীরা তাদের নেতৃত্ব সমালোচ নেতৃত্বে আমাদের যারা সিটিএম এর লিডারশিপ তারা এসে আমাদের আইওসি ড্রাম প্ল্যান্ট ইউনিট আমরা দেখাশোনা করতাম তাকে ভেঙে চৌচির করে দিয়ে আমাদের লোকেদের সব বসিয়ে দিল। আপনার পঞ্চায়েত সমিতির লেবার, আপনার পঞ্চায়েত সমিতির সদস্য, আমার সব কিছু আপনাকে বলে বলবো, আপনি কিছু করেন না। তাদের এখনও তাদের সাথে কাজে ঢুকতে দেয়, তৃণমূল করে তৃণমূলের বিরুদ্ধে কাজ করতে দেয়। আপনি বলবেন দেখছি, তারপরে দেখা গেল রিসেন্টলি আপনি আমাদের এইচআরএলে আমাদের সেক্রেটারি আমাদের হচ্ছে আমাদের বেড়া উত্তম বেড়া, সেই উত্তম বেড়া অলরেডি সেক্রেটারি, সে যেহেতু দেবুদার সঙ্গে থাকে এবং ওই ইউনিয়নের আমি প্রেসিডেন্ট, অর্থাৎ সেক্রেটারিকে কাজ থেকে বাদ দিয়ে দেয়। তারপর বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই, সেটা কারা করবে? শ্যামলাহুর লোক, শ্যামলাহুর লোকেরা গিয়ে সেখানে হুলুস থুলুস করে কন্ট্রাক্টরকে বললো একে যদি কাজে তোমরা লোক দাও তাহলে কিন্তু আমরা কিন্তু তোমার সিকিউরিটি বন্ধ করে দেবো। এই যে 19 তারিখে মিটিংটা হয়েছিল সেই মিটিংটাতে কি দিব্যেন্দু অধিকারীকে আমন্ত্রণ করা হয়েছিল? না, আমন্ত্রণ করা হয়নি দিব্যেন্দু অধিকারী, করা হয়নি এই কারণে কারণ দিব্যেন্দু অধিকারী শিবনাথ সরকারকে পাঠিয়েছে চার্জ বুঝে নেওয়ার জন্য। এটা সবাইয়ের কাছে খুব উষ্মা হয়েছিল এবং তিনি কেন চার্জ বুঝে নিতে বললেন আমাদের ইউনিটটা ভেঙে দিয়ে সেটা আমাদের ওর প্রতি আর সেই ধারণাটা নাই বলে সবাই উষ্মা প্রকাশ করে ওনাকে আর সেই জায়গাটা করতে দেয়। এইটা কি আপনাকে জানানো হয়েছিল যে শিবনাথ সরকারকে চার্জ দেওয়া হবে? না, এটা কখনো জানানো হয়, শিবনাথ সরকারই বলে যাচ্ছে যে আমাকে বলেছে চার্জ নেওয়ার জন্য, কমিটি ভেঙে গেছে চার্জ নেওয়ার জন্য। তখন স্বাভাবিক কারণে জেনারেল মিটিং করে সাধারণ শ্রমিকরা বললো আমাদের ডে টু ডে বহুত ওয়ার্ক থাকে এবং প্রত্যেক ডে টু ডের কাজ থাকে, ইউনিয়নের প্রত্যেক কাজের জন্য জড়িত, প্রত্যেক ছেলেদের জীবন জীবিকা জড়িত, অতএব এখানে কোনোরকম একটু এদিক ওদিক ইউনিয়নের কোনোরকম কার্যকলাপ একবারে তাদের ইয়েস অর নো হ্যান্ড টেলিফোনে সব কিছু অর্ডার হয় এবং টেলিফোনেই ওদেরকে সব কাজ করতে হয়। শিবনাথ সরকার দাবি করছেন যে 19 তারিখে যে মিটিংটা ছিল সেটা অগণতান্ত্রিক, কয়েকজন আপনি আপনার ঘনিষ্ঠ লোকজনকে মিটিং করে এইরকমভাবে 350 জন আমাদের ক্যাজুয়াল এবং সমস্ত ওয়ার্কার তা মাত্র 280 জন যদি প্রেজেন্ট থাকে তাহলে এটা কি অগণতান্ত্রিক হয়? আর উনি যে ওয়ার্কিং প্রেসিডেন্ট আইডিটিসি বলে উনি কি মান্ধাতা আমলের ওয়ার্কিং প্রেসিডেন্ট? উনি কোনো কোথা থেকে এসছে, কোন ইউনিটের সদস্য উনি, ওনাকে কে করেছে ওয়ার্কিং প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কে, ওয়ার্কিং প্রেসিডেন্ট কে, ওনার বৈধতাটা কি? উনি নিজেই অবৈধ আর উনি লোককে অবৈধ অবৈধ বলে বলে আজকে সেই জায়গাটা। আজকে সকালবেলা দেখলাম যে ওই অনেক মানুষজন তারা ওখানে এসে জড়ো হয়েছেন, বিষয়টি নিশ্চয়ই আপনার নজরে এসেছে? আমার নজরে এসছে, আমাদের যেমন ইউনিয়ন খোলা থাকে সব খোলা আছে, সবাই গিয়েছে, অনেকে ছবি তুলছে, অনেকে বলছে ইউনিয়ন দখল করো দখল করো দখল করো, আমাদের কোনো ব্যাপার নেই, আমাদের সেখানে কনফ্রন্টেশনের কোনো ব্যাপার নেই, আপনার ইউনিয়নটা কি দখল করে নিলো না, কোনো ব্যাপার নেই, কেউ কিছু বলেনি দখল নি করছি বা এ করছি সে করছি এরকম কেউ কোনো কথাও বলেনি। বহু লোক আসছে বাইরের থেকে, লোকজন এসে বলছে সব দেখে নেবো এ করে নেবো, আমাদের লোকজনকে বলেছি আমরা তোমরা ভাই কোনো রকম তোমাদের কাজ থাকলে তোমরা করো, নাহলে ওখানে যাওয়ার দরকার। আচ্ছা, স্বাভাবিক কোনোভাবে হুমকি দেওয়া হচ্ছে না? আমাকে হুমকি কোনো ব্যাপার নেই, শুধুমাত্র দিব্যেন্দু অধিকারী এমপি সাহেব আমাকে বলেছিলেন আপনি ভুল করছেন, আপনি ঠিক করেননি, তা আপনাকে আমি বুঝে নিচ্ছি। আমি বললাম আপনি এমপি হিসাবে আমি কলকাতাকে জানিয়ে দিয়েছি, কলকাতায় আমি অলরেডি যার টিমের সঙ্গে যাদের সঙ্গে সুব্রত বক্সির যে টিম সে টিমের সঙ্গে আমরা অলরেডি কথা বলে জানিয়ে দিয়েছি, ওদের সেটা আমি বলে দিয়েছি অলরেডি সেখানে যা বলছে ওনারা বলছে তুমি তোমার কাজ করো তারপর দেখা আমরা দেখে নিচ্ছি কী করে। এইরকম একটা পরিস্থিতিতে কী চাইছেন? না, আমি কোনো কনফ্রন্টেশনের জায়গা নই, আমরা তৃণমূল কংগ্রেস করি, মমতা ব্যানার্জির দল করি, মমতা ব্যানার্জিকে নিয়ে আমরা লড়াই করছি, সিপিএমকে তাড়িয়েছি, এখানে কোনো বেআইনি কার্যকলাপ আমরা মেনে নেব না। হলদিয়া টাউনশিপের মানুষ শুধু শান্তপ্রিয় মানুষ, এখানে কেউ জোর করে এসে চাপিয়ে দেবে, শিবনাথবাবুকে চাপিয়ে দেবে, সে শ্রমিকরা মানবে না, এই জিনিস কখনো কেউ মেনে নেবে না। এখানে লিডার লিডার, আমরা শুভেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী তারা আছেন এমপি মন্ত্রী, তাদেরকে আমরা কোনো এ করি না, তো অসম্মান করি না, কিন্তু তারা জোর করে এক একজনকে বড়িয়াকে চাপিয়ে দেবে, সেই বড়িয়াকে আমরা এখানে শ্রমিকরা কখনো মেনে নেবে না। শিবনাথ সরকার আজকে দাবি করছেন যে ইউনিয়নটা তাদেরই দখলে রয়েছে এবং তারই সভাপতি রয়েছেন দিব্যেন্দু অধিকারী, কি বলবেন?
তিনি যদি গায়ের জোরে বলেন তিনি বলতে পারেন, তারা 200 আমাদের যে 280 জন জেনারেল কমিটির মেম্বার সই করে আমরা অলরেডি আরএলসি সবাইকে পাঠিয়ে দিয়েছি, তা ওনার জেনারেল কমিটির মিটিং বা ওনার সমর্থনে একটা সই দেখান যে ওনার সমর্থনে অন্তত মিনিমাম 20টা বা 25টা বা 30টা লোক আছে, শ্রমিক আছে, সেটা দেখান। দেখালে উনি সভাপতি কেন, উনি সব কিছু করবেন। আমাদের জেনারেল কমিটির মিটিং হয়েছে, সেখানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে যদি বলেন যে জোর করে সই করে নিয়ে আমি দেখান, তাও দেখান। তা আমরা তো আমাদের সইটা বেআইনি কিছু নয়, সইটা আমরা দেখাবো, প্রকাশ্যে করে দেবো, আমরা প্রেস চাইলে আমরা দেখিয়ে দিতে পারবো। এবং তারা প্রকাশ্যে সই করে জেনারেল মিটিং করে এবং সেখানে সভাপতি চেঞ্জ করেছেন। এখানে একটা ছোট্ট ইউনিয়ন, এখানে টাউনশিপের এই ইউনিয়নকে চেঞ্জ করে নিয়ে এত বদারেশন কেন? এই জায়গাটা যারা করছে তাদের কোথাও না কোথাও আখেরে কোথাও অসুবিধা হচ্ছে, তার জন্য এইসব করছে। তবে আমরা কখনো মন্ত্রী বা এমপি সাহেবকে কখনো অসম্মানিত করার জন্য আমরা এসব করিনি। তাদেরকে আমরা সম্মানের সঙ্গে বলতে চাই যে আমরা এই জায়গাটার জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু তৃণমূল কংগ্রেসের আদর্শ, মমতা ব্যানার্জির আদর্শ মেনে নিয়ে সাধারণ শ্রমিকরা যেটা চাইছে সেটাকে আমাদের মেনে নিতে হয়েছে। এর বাইরে আমাদের কিছু বলার। আপনার নাম এবং কথা? আমি দেবপ্রসাদ মণ্ডল, 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কী বলবেন এটা নিয়ে? শুনুন, এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। আপনারা সবাই জানেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এই যে দলটি বর্তমান যে দল চলছে আমাদের রাজ্যে, এই দলের প্রতিটি জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব। আপনি শুধু ওই আইএসসি মেনটেন্স কেন, আপনি আমাদের কোর্টে যান, কোর্টেও এখন আমাদের চেকআপ সিস্টেম চলছে, নিজেদের মধ্যে মারামারি চলছে। তৃণমূলের মেম্বার কাড়াচ্ছে, আমাদেরও কাড়াচ্ছে, বিএমএসেরও কাড়াচ্ছে, সিটুরও কাড়াচ্ছে, কিন্তু মূল টার্গেট হচ্ছে তৃণমূল। হলদিয়া বন্দরেও তাই, ইন্ডিয়ান অয়েলেও তাই। আপনি হলদিয়াতে যত কারখানা আছে সব জায়গাতেই দেখুন ওদের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে চলছে। এইটা হয়তো আজকে যেটা হচ্ছে সেটা হয়তো একটু বৃহৎ আকারের হচ্ছে, প্রকাশ্যে বেরিয়ে এসছে আরও। তা এটা নতুন কিছু নয়, এটা হলদিয়ার মানুষ দেখে দেখে অভ্যস্ত, এটা ওনাদের চরিত্রটা মানুষ বুঝে গেছে। আপনার নাম এবং আপনার ডেজিগনেশন? আমার নাম প্রদীপ বিজলি, আমি ভারতীয় মজদুর সংঘ বিএমএস এর পূর্ব মেদিনীপুর জেলার কার্যকরী সভাপতি।